স্যামসং ও জুরেলের ব্যাটে ভর করে রাজস্থানের অষ্টম জয়। আইপিএলের এবারের আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত 9 ম্যাচ খেলে 8টিতেই জয় পেয়েছে তারা। এতে 16 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রাজস্থান। নিজেদের 9ম ম্যাচে লখনৌকে 7 উইকেটে হারিয়েছে বাটলার ও স্যামসনরা। শনিবার 27 এপ্রিল আগে ব্যাট করতে নেমে রাজস্থানকে 197 রানের লক্ষ্য দেয় লখনৌ। জবাব দিতে নেমে 7 উইকেট এবং 6 বল হাতে থাকতেই জয় তুলে নেই রাজস্থান। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে রাজস্থানের 2 ওপেনার যশ অয়েল এবং যশ বাটলার। দুজনের ব্যাট থেকে আসে 60 রান। তবে 18 বলে 34 রান করে যশ ঠাকুরের বলে বোল্ট আউট হন বাটলার। 18 বলে 24 রান করে তাকে সঙ্গ দেন আরেক যশ অয়েল। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি রিয়ান পরাগও। 11 বলে 14 রান করে আউট হন এই ব্যাটার। এরপর ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন সঞ্জু স্যামসন। দুজনে ব্যাটে ভর করে জয়ের পথে এগিয়ে যেতে থাকে রাজস্থান। শেষ পর্যন্ত জুরেলের 34 বলে 52 রান এবং স্যামসনের 33 বলের অপরাজিত 71 রানের ভর করে 7 উইকেট এবং 6 বল হাতে থাকতেই জয় তুলে নেয় রাজস্থান। লখনৌর হয়ে যশ ঠাকুর, মার্কস স্টয়নিস এবং অমিত মিশ্রা 1টি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের 3য় বলে সাজ ঘরে ফেরেন লখনৌর প্রোটিয়া ওপেনার কুইন্টন ডিকক। 3 বলে 8 রান করেন এই প্রোটিয়া ব্যাটার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আগের ম্যাচে জয়ের নায়ক মার্ক স্টয়নিস। 4 বলে 0 রান করেন তিনি। এরপর দীপক হুদাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক লোকেশ রাহুল। দুজনেই তুলে নেন 50 31 বলে রাহুল এবং 30 বলে অর্ধশতক পূরণ করেন দীপক। পরের বলে সাজ ঘরে ফিরেন এই ডানহাতি ব্যাটার, কিন্তু এক প্রান্তে আগলে রাখেন রাহুল। তাকে সঙ্গ দেন নিকোলাস পুরান। তবে ইনিংস বড় করতে পারেননি পুরান। 11 বলে 11 রান করে আউট হন তিনি। 48 বলে 76 রান করেন লখনৌ দলপতি। শেষ পর্যন্ত কুণাল পান্ডিয়ার 11 বলে 15 রান এবং আয়ুষ বাদনির 13 বলে 18 রানের ইনিংসে ভর করে 5 উইকেট হারিয়ে 196 লড়াকু ইনিংস পায় লখনৌ। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।